নমস্কার বন্ধু টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মুর্শিদাবাদ জেলার যে হোমগার্ড নিয়োগ হবে সেই হোমগার্ডের জন্য যে বারো ফিট ছেলেদের ক্ষেত্রে লং জাম্প মারতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে যে আট ফিট লং জাম্প মারতে হবে তার প্রস্তুতি কিভাবে নেবে সে সম্পর্কে আলোচনা করব। এবং আলোচনার পর তোমাদের দুটো ভিডিও প্লে করে দেখাবো দেখানে দেখবে যে মেয়েরা কিভাবে লং জাম্পের স্টেপ মারছে এবং ছেলেরা কিভাবে লং জাম্পের স্টেপ মারছে সে সম্পর্কে তোমরা দেখবে এবং সেটা দেখে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে তো ফার্স্টে তোমাদের বলি লং জাম্পের জন্য তোমাদের একটা মাঠ ঠিক আছে মাঠ নিতে হবে সেই মাঠের এক বাঁ বাঁপাস হোক ডান দিক হোক একদিকে খুঁড়বে ঠিক আছে মোটামুটি ছেলেদের ক্ষেত্রে যেটা বলছি যেহেতু তোমাদের বারো ফিট লং জাম্প আছে তাই তোমাদের টার্গেট রাখতে হবে চোদ্দো ফিট হিসেবে প্র্যাকটিস করতে হবে তো তোমরা একটা মাঠে একটা ডান হোক বা বাঁ কোন যেদিকেই হোক সে মাটি খুঁড়বে সেখানে বালি দেবে ঠিক আছে তো বালি দেওয়ার পর মানে যতটা বালি দেবে তার এক ফিট আগে তোমরা একটা সাদা দাগের ফিতে মানে চুন দিয়ে দেবে ঠিক আছে এবং চুনটা থেকে তোমরা চোদ্দ ফিট মাপবে ঠিক আছে চুনটা ধরে ফিতেটা ধরে চোদ্দ ফিট তোমরা ডেলি লং জাম্পে প্র্যাকটিস করবে তো তোমরা যদি চোদ্দ ফিট প্র্যাকটিস করো তো অটোমেটিক ওখানকে বারো ফিট হয়ে যাবে ঠিক আছে তো বারো ফিট লং জাম্প বলি বারো ফিটে প্র্যাকটিস করতে যাও না একটু বেশি করবে চোদ্দ ফিট মারার চেষ্টা করবে আর যখন জামটা মারবে তখন দেখবে যে হাতগুলো যেন পেছন দিকে না পড়ে কারণ তোমার হাত যদি পেছনে পড়ে তো পেছন দিক থেকে কিন্তু কাউন্ট হবে তোমার হাত যেখানে পড়বে সেখানেই কাউন্ট হবে তো চেষ্টা করবে যে হাত দুটো পরে ফেলা ঠিক আছে এবং যখন জাম মারবে তখন সেই সাইকেলে যেমন প্যাটেল করে না সেরকম প্যাটেল অনুযায়ী তোমরা জামটা মারবে তাহলে সুবিধা হবে এবার মেয়েদের ক্ষেত্রে দেখো মেয়েদের ক্ষেত্রে যেহেতু আট ফিট আছে তো তোমরা অবশ্যই ন থেকে দশ ফিট টার্গেট রাখবে ঠিক আছে আমি যেরকম ছেলেদের ক্ষেত্রে বললাম যে একটা মাঠের একদিকটা তোমরা কোপাবে সেখানে বালি দেবে ঠিক আছে যাতে তোমাদের জাম্প মারার সময় যাতে না লাগে এবং জাম মারা যেখানে তোমরা যতদূর বালি দেবে তার আগে এক এক ফিট আগে তোমরা চুন দেবে চুন দিয়ে একটা দাগ করবে তো দাগের আগে থেকে তোমাদের মানে লং জাম্পটা মারবে যেন দাগে না পা পড়ে দাগে পা পড়লেই কিন্তু তুমি ডিসকোয়ালিফাই ঠিক আছে তাকে যেন পা না পড়ে সেই অনুযায়ী তোমাকে জামটা মারতে হবে তো এবার আমি দুটো ভিডিও ফ্লে করে দেখবো তারা কিভাবে জাম্প মারছে সেই ভিডিওটা দেখে তোমরা সেই রকম জাম মারার চেষ্টা করো যারা নতুন যারা নতুন এই লং জাম্প কোনো দিন মারনি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটা দেখুন তো এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখুন কিভাবে মারছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কিভাবে এটা একটা চাকরির পরীক্ষা তারা কীভাবে তাদের সেখানে লং জাম্প ছিল আট ফিট তারা কীভাবে মারছে একবার দেখুন এটা খুব ভালো এবার ছেলেদের ক্ষেত্রে দেখুন খুব সুন্দর দেখুন কীভাবে মারলো একবার তো ভিডিওটা আপনার স্লো দেখতে পারেন কিভাবে মারছে দেখুন খুব সুন্দর এটা চোদ্দ ফিটে কিন্তু ওরা লং জাম্প করে মারছে এটা দ্বিতীয় দাঁড়িটা হচ্ছে চোদ্দ ফিটে তো ভালো করে ভিডিওটা দেখবেন এবং এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো আপনারা দেখলেন কীভাবে তারা জাম্প মারছে তো এইভাবেই প্র্যাকটিস করুন যারা একবারে নতুন যারা কোনো দিন লং জাম্প মারেনি তো তারা এইভাবে প্র্যাকটিস করুন ঠিক আছে তো প্রথম প্রথম অসুবিধা হবে প্রথম প্রথম চোদ্দ ফিট মারতে পারবেন না ঠিক আছে তো দশ ফিট আট ফিট দশ ফিট যা হোক শুরু করুন আস্তে আস্তে শুরু করুন এবং প্রতিদিন মারতে থাকুন দেখবেন অটোমেটিক আপনাদের চোদ্দো ফিট মারতে পারবেন এবং চোদ্দো ফিট এখানে প্র্যাকটিস জাগলে ওখানে আপনার ইজিলি বারো ফিট হয়ে যাবে ঠিক আছে তো এই ছোট টোটাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন ঠিক আছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আর একত্রিশ তারিখ লাস্ট ডেট আমরা যারা কোনো ফর্ম ফিল আপ করে জমা দেননি তারা একত্রিশ আগস্ট কিন্তু লাস্ট ডেট গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিন